লক্ষ্মীপুরের রায়পুরে ব্যাপক গণসংযোগ করেছে রায়পুর উপজেলা পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থী আওয়ামী লীগ নেতা ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান মাস্টার আলতাফ হোসেন হাওলাদার বিএসএ। গেল বৃহস্পতিবার উপজেলার হায়দরগঞ্জ শহরে কর্মী সমর্থকদের নিয়ে বিশাল গণসংযোগ করেন তিনি। গণসংযোগের আগে তিনি আওলাদে রাসুল সাইয়েদ আনোয়ার হোসেন তাহের জাবিরি আল মাদানী হুজুরের প্রয়াত পরিবারবর্গের মাজার জিয়ারত করেন। পরে হুজুরের দোয়া নিয়ে গণসংযোগ শুরু করেন মোটরসাইকেল প্রতীকের এই প্রার্থী। প্রথম দিনের ব্যাপক গণসংযোগে এদিন বিকেলে হুন্ডা স্লোগানে মুখর হয়ে ওঠে এলাকাটি। আগামী 21 মে রায়পুর উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে মোটরসাইকেল প্রতীক বরাদ্দ পাওয়ার পরপরই মাঠে নামে তার কর্মী সমর্থকদের একটি অংশ। এ সময় তিনি বলেন, রায়পুরের উন্নয়নের প্রতীক মোটরসাইকেল, আমি নির্বাচিত হলে রায়পুরের উন্নয়নে কাজ করব। আশা করছি আগামী 21 মে ব্যালট বিপ্লবের মাধ্যমে মোটরসাইকেল মার্কা জয়লাভ করবে ইনশাআল্লাহ। আমি আপনাদের দোয়া ও সমর্থন প্রত্যাশী। প্রায় 500+ কর্মী সমর্থকদের উপস্থিতিতে হায়দরগঞ্জ শহরের ব্যবসায়ীদের সাথে কুশল বিনিময় করে ভোট প্রার্থনা করেন তিনি। এ সময় আরও উপস্থিত ছিলেন 2 নং উত্তর চরবংশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল হোসেন হাওলাদার, 8 নং দক্ষিণ চরবংশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু জাফর মোহাম্মদ মিন্টু ফরাজি, 2 নং ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান খান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী আনোয়ার হোসেন গাজী প্রমুখ। সেই থেকে হারুন সাহেবরা আমাদের, আমরা যারা মমতা আলী খোকনের অনুসারী ছিলাম, আমরা ছিলাম সেই হারুন সাহেবের কি একমাত্র বড় শত্রু ছিলাম। সে আকাঙ্ক্ষা, সে আশা, ভরসা সব নষ্ট করে, সব ধূলিসাৎ করে আজকে সে মোহাম্মদ আলী খোকন এবং আমাদের শত্রু যারা ছিল, যারা আমাদেরকে 2008 সাল থেকে বিভিন্নভাবে হয়রানি করেছে, মামলা দিয়েছে, অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত করেছে, তারপরেও আমরা সেই মোহাম্মদ আলী খোকন সাহেবের পক্ষে ছিলাম। এই উপজেলা নির্বাচনেও মোহাম্মদ আলী খোকন সাহেব আমাকে